হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রেডি হয়ে নিয়েছি, কি কারণে জানো? কারণ আজকে মাম্মার একটু চুলটা কাটাবো, জানো তো, চুলটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে আর যা গরম পড়েছে এখানে বাচ্চাটি খুব কষ্ট হচ্ছে। ওই জন্য এখন যেহেতু ছুটি পড়ে গেছে ওদের, তো এই সময় চুলটা কাটিয়ে দিই। আবার যখন স্কুল খুলবে, আবার ওর বার্থডেও আছে, সেই সময় চুলটা আবার মোটামুটি বেড়ে যাবে। তো বরের সঙ্গে চলে যাচ্ছে একসঙ্গে, কারণ রোদের হাঁটা সম্ভব না। বরের সঙ্গে চলে যাই, ওখানে নামিয়ে দেবো, আমাদের দরকার হলে একটু বসবো, বাট ওর সঙ্গেই যাবো। এই যে হ্যাঁ, আর তুমি বড় হো আমার মতো আগে, তারপরে চলো চলো চলো। বাপরে রোদ, কি অবস্থা! 10টা বাজেনি, ও এই শুরু হলো এখন। একটু ঝুলে গেছে, তুই ওরা যা সানগ্লাসটা একদম মাথার উপরে তুলে দাঁড়িয়ে আছিস। তো আমার এবার হেয়ার কাট কামিং। ঠিক আছে না? হ্যাঁ, শান্তি। বাবরে, ঘেমে থাকতো ঘাটটা সবসময়। ওটা হবে, ওটা হবে না, ওটা তোমার চোখ ছোট তো, দেখি মুক্তা দেখি মুক্তা দেখি। হ্যাঁ, কি সুন্দর এই ঘাট, সরায় দেখি সরায় ঘোর। এই এখানটা পুরো ঘেমে থাকতো বাবু, এ শান্তি। ব্যাস, হ্যাঁ, এবার চলো গায়ে সাবানটা মাখিয়ে দেবো। গুড ইভিনিং। তো মেয়েকে চুল টুল কাটিয়ে নিয়ে আসার পর আর তোমাদের কাছে আর আসা হয়নি। এবারে বসেছি দেখো গাওয়া জিনিসপত্র নিয়ে। তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম না যে মায়েরা কি কি এনেছে দেখাবো তোমাদের, তো দেখাই ধরো। প্রথমে আমার কয়েকটা না জামা এনেছে, বুঝেছো, মানে পুরোনো জামা, নতুন জামা নয়, পুরোনো জামা। ওখানে আগরপাড়ায় ছিল, এবার ওখানে পরে থেকে তো লাভ নেই, কারণ আমরা যেহেতু ওখানে থাকবো না, এখানেই থাকতে হবে। অতএব এখান থেকে নিয়ে চলে এসেছি কিছু কিছু করে, একবারে তো সব আনতে পারবে না, কিছু কিছু করে এনেছে। এই যে লাল গাউনটা, এগুলো সব আয়রন করে রাখতে হবে, পুচকে গাছকে এসেছি সব। এই গাউনটা তো তোমরা দেখেইছ, এই যে এটা এনেছে। তারপরে এনেছে হচ্ছে এই যে ব্ল্যাক কালারের চুড়িদারটা, লেগিংসটা পরে এখানে পরে ফেলতে পারবো আমি। একটা গাউন আনা হয়েছে, গাউন বেশি আনা যায়নি, কারণ গাউনে বেশি ভারী হয়ে যায়, তো ওই জন্যই হালকা পরে এটা আপাতত নিয়ে আসা হলো। আর বাকি আমি যাবার যখন যাবো তখন আমি আবার একটা দুটো করে নিয়ে আসবো। এটা কি বড়, এটা কাটা যাবে না, দেখো কারণ নোংরা হয়ে গেছে। সেই দুর্গা পুজোয় পড়েছিলাম একবার, প্রচুর বড় নিচেটা, হিল পরেও হচ্ছে না, প্রচুর লম্বা। এটা সমুদ্রে বেড়াতে নিয়ে গেলে তো এটা পরতাম, সমুদ্রের উত্তরে নিয়ে যাবে। চল সমুদ্র নিয়ে গিয়ে তন্দুরি চিকেন করবো তাকে, চল ওদের। না, বিকেলবেলায় গেলে প্রচুর হাওয়া, সুন্দর হাওয়া। হ্যাঁ, বিকেলবেলায় যাবো, এক মাস এক বছর পরে। হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলা হয়নি, আমরা না ঘুরতে যাচ্ছি, গেস করো গেস করো। সমুদ্র তো যাচ্ছি না, বুঝতেই পেরেছো, বুঝতেই পেরেছো, সমুদ্র যাচ্ছি না, মানে পাহাড়, সমুদ্র আর পাহাড় ছাড়া তো বেড়ানোর কথা জায়গা না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেগুলো। এবার পাহাড়ের কোথায় যাচ্ছি সেটা গেস করো না, এখানে এতটাই গরম না, একটু ঠান্ডা জায়গায় যেতে চাইছি আমরা। আর টপ কি? হ্যাঁ, টপ এই একটা, এই একটা টপ আনা হয়েছে। আর জ্যাকেটগুলো ওই করা আছে, জ্যাকেট আমার তো দুটো জ্যাকেট, একটা হোয়াইট আর একটা রেড, বাট শুধু রেডটা এনেছি, হোয়াইটটা আনতে পারবো না, ওই জন্য একটাই আপাতত এনেছি, রেডটা, রেডটার সঙ্গে ম্যাচিং করে এই যে, এই যে টুপিটা। বড়ের একটা জ্যাকেট এসেছে, মেয়ের তো এখানে আছেই, বাবারটা আনা হয়েছে, হয়ে গেল। আর মা তো জ্যাকেট ফ্যাকেট বলেছে পরবো না, বলে আমার ওই ব্লাউজ পরে কেটে যাবে। আমার বাবু শীত করে না, আমি থাকতে পারি না এটা ওটা পরে, বুঝবেন। হয়ে গেল এইসব জিনিসপত্র, এবারে আসল জিনিস দেখাই, যেগুলো হচ্ছে পয়লা বৈশাখে গিফট। প্রথমে আমার দিন শুরু করি, কারণ আমার বেশি নেই, বেশি নেই বলতে আমি সবাইকে দিতে বারণ করেছিলাম এবার, ওই জন্য দেয়নি, নাহলে দিত, তাও আছে মোটামুটি, খারাপ নেই। মেজমাসিরা সব ওই রিসেন্ট ইয়ে গেছিলো, পুরী বেড়াতে গেছিলো, মেজমাসি সেজমাসি ছোটোমাসি সবাই মিলে সবার জন্য গিফট এনেছে। এটাকে দিয়েছে, এটা দিয়েছে মনে হয়, হ্যাঁ সেজমাসি, এটা সেজমাসি দিয়েছে এই ব্যাগটা, কি সুন্দর দেখো।
ভালোই হয়েছে, স্কুল ফুল যাওয়ার জন্য ভালো মেয়েটাকে নিয়ে। আর এই ব্যাগটা দিয়েছে হচ্ছে ছোট মাসি, ঠিক আছে। এবার এই ব্যাগের মধ্যেও আরও জিনিস আছে। আর মেজ মাসি আমাকে দিয়েছে হচ্ছে, দাও দেখাই, একটা হার, সুন্দর লম্বা একটা হার। আর এর সঙ্গে কানের নেই, বাট মেজ মাসি আলাদা আলাদা কানে কিনেছে আমার জন্য, এরকম কানে। ভালো না দেখতে হাতটা? আমার খুব পছন্দ হয়েছে, বেশ ইউনিক টাইপের দেখতে। এর সঙ্গে অক্সিডাইজ কিন ব্ল্যাক কালার, কিংবা শুধু পুঁথির কানের উপর হোয়াইট কালারের উপর কানের দিয়ে পরলে ভালো লাগবে। দেখা যাক, আগে শাড়ি পরি তারপর ভাববো। এখানে এসে না শাড়ি পরাই হচ্ছে না, হয়ে গেল। আবার আর আমার আর একটা জিনিস আছে, হ্যাঁ আর একটা জিনিস আমার দেখিয়ে দিই, তাহলে আমার গিয়ে মোটামুটি শেষ। এই যে চুড়িদার, চুড়িদার বলতে এটা টু পিস, জামা আর প্যান্ট। এটা দিয়েছে আমাকে বর্ষা, বর্ষা হঠাৎ করে কিনে আমাকে ছবিটা পাঠিয়েছে। আমি যে আমি আগে জানলে তোকে দিতে বারণ করতাম, পয়লা বৈশাখ আর বড়োদের ন্যায় বলো, ওই বাচ্চাকে দিলো ঠিক আছে, বর্ষার মেয়েকে তো এখান থেকে দিয়েছিলাম, তোমরা দেখেই যাও। ওই জন্য আবার বর্ষা বাড়ির ছবিটা মেয়েটাকেও দুটো দিয়েছে, আমার একটা জামা দিয়েছে। আমার মাকে বললাম আসুন যখন ওখানে বর্ষাকে দিয়ে দেবে, মা দিয়ে দিয়েছে বর্ষাকে কিনে। কালারটা খুব সুন্দর হয়েছে, ফিটিংস করতে হবে, দারুণ সুন্দর। এটা জামাটা আর এই প্যান্ট পরবো, কালারটা খুব ভালো হয়েছে। এই আমার নেল পলিশের সঙ্গে ম্যাচিং করে গেছে নাকি এটা? হ্যাঁ এই চলে গেল আমার। তোর মাম্মার দেখো, মাম্মার প্রচুর জামা হয়ে গেছে, কবে পরবে কখন পরবে আমি জানি না। এই ব্যাগের মধ্যে সব জামা আছে। এই যে পুরী থেকে মেজ মাসি এই জামাটা দিয়েছে মাম্মাকে, আর সেজ মাসি আর ছোট মাসি মিলে মাম্মাকে দিয়েছে ব্যাগ পুরীর তরফ থেকে, দুটো পুচকি পুচকি ব্যাগ। আর মামাকে বলছে মামা তুই আমাকে একটা ব্যাগটা দিবি, কোথাও টুক করে গেলাম ফোনটা ভরে নিলাম। আর ও বাবা, এই এটা আমার পিঠে নেওয়া গো, ভালোই হয়েছে, বেড়াতে গেলে কাঁধে পিঠে করে নিয়ে যাবে। এবার জামা বের করি, এর মধ্যে এটা দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে ছোট মাসি। কি সুন্দর দেখতে কালারটা, দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর দেখতে ফ্রকটা গরমে পরার জন্য। এটা দিয়েছে বর্ষা, কি সুন্দর, দাও সুন্দর হোয়াইটের উপরে গরমের মধ্যে পরার জন্য পারফেক্ট। এই যে মাম্মার সে স্পেশাল জামা, ওর পছন্দ না এরকম। এই একটা সব বোঝাতে হবে আমাকে, আর এটা একটা ফিতে দেওয়া গরমে পড়া, ভীষণ নরম এটা। এগুলো সব অনলাইন থেকে কিনেছ? এর এখানে কটা আছে? এখানে আছে একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। এবারে চারটে জামা মেজ মাসি, না মেজ মাসি নয়, সেজ মাসি, মামা, মা, মেজ মাসি সবাই মিলে দিয়েছে। এবার কে কোনটা দিয়েছে জানি না, মোট কত ওরা চারজন মিলে দিয়েছে। এ একটা ইয়েলো কালারের ফ্রক, এটা হলো এরকমই সেম কাটিংয়ের, বাট কালার আলাদা ডিজাইন আলাদা, সেম সেমই ডিজাইন সবই সেম, জাস্ট কালারটা আলাদা। এই দুটো কবে পরব আমি জানি না। এটা এইটা মনে হয় মা দিয়েছে, এই যে ফ্রক, গরমকালে পরে দেবো, যখন যাবই যাবো গরমকালে তখন যাবই নিয়ে যাবো জামাগুলো। এই একটা, আর ফাইনালি একটা টেপ জামা। এটা একটু মুড়তে হবে সাইডগুলো। এই গেল আমার সব উপহার। আর শেষ ফাইনালি আর একটা আছে, এটা শাশ্বতী দিয়েছে, শাশ্বতী দিয়েছে মাম্মার বার্থডে উপলক্ষে। মানে আমরা তো যেতেও পারি, নাও যেতে পারেন, আজ আসার সম্ভাবনাটাই কম, না আসার সম্ভাবনা, ওই জন্য গিফটটা আগে পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা কাজের জিনিস দিয়েছে, একটা খুব পছন্দ হয়েছে। এই যে বই, এর মধ্যেই সব আর কি পড়াশোনা করা যাবে। বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের বললো, এখানে কিছু লিখলো, ইরেজার ফিনিজার সব আছে, আর বাই বাই করে দেবে।
বিভিন্ন ধরনের আছে আর কি। তাই গেল আমার সব উপহার দিয়ে সব কিছু দেখো, এবার আমাকে এগুলো সব গোছাতে হবে, গুছিয়ে গুছিয়ে জায়গায় জায়গায় রাখতে হবে, বুঝলো তো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো। আর মানে কাদের কাদের পয়লা বৈশাখে কাদের কটা করে গিফট হলো আমাকেও জানাবে, জানিও ঠিক আছে, কতগুলো করে কি গিফট হলো। চলো টাটা।